বৈষ্ণব অপরাধ হয়ে যায়, কারণ সেই বৈষ্ণব অপরাধের ফলে তিনি যে সিদ্ধি পরাকাষ্ঠা সিদ্ধি লাভ করেছিলেন, হ্যাঁ, তার থেকে তিনি যে স্থিতি যে লাভ করেছিলেন সেই স্থিতি থেকে তিনি পতন ঘটে যায়। বৈষ্ণব অপরাধ অত্যন্ত অত্যন্ত ভয়ানক। শুধু গৌর ভক্তবৃন্দ, বিশেষ করে যে অপরাধ সম্বন্ধে আমরা দেখতে পাই, বললেন একজন ভক্তির সর্বনাশের একটি হচ্ছে, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার ভক্তি জীবনের সর্বনাশ করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে একমাত্র বৈষ্ণব অপরাধেই ভক্ত জীবনের পতন ঘটানোর জন্য যথেষ্ট। ভক্ত জীবনের তো কখনো কখনো আমরা যে স্থিতিতে থাকি সেই স্থিতি থেকে আমরা ভুলে যাই, হ্যাঁ, ভুলে গিয়ে আমরা বৈষ্ণব অপরাধ করতে শুরু করি। তো দেখুন, বৈষ্ণব অপরাধ সম্বন্ধে মার্কণ্ডীয় পুরাণে ভগীরথ সংবাদে একটি শ্লোক বর্ণনা করা হয়েছে, জহি ভাগবতম লোকম উপহাসম নিপতম করতি যস্য ন সন্তি অর্থ ধর্ম যশ সুতা। হে রাজেন্দ্র, ভগবত ভক্তের প্রতি উপহাস করলে যশ, হ্যাঁ, কি হয়, ধর্ম নষ্ট হয়, অর্থ এবং কীর্তি ও সন্দন্তি বিনাশ প্রাপ্ত হয়। কত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আরেকটি শ্লোকে বর্ণনা করেছেন, আমরা দেখতে পাই এই বৈষ্ণব অপরাধের ফলে তার সমস্ত কিছু তছনছ হয়ে যায়। তো আমরা সাবধানতার সাথে এই ভগবত ভক্তি অবলম্বন করব, কেন ভক্তির মার্গ যে রাস্তা, হ্যাঁ, অত্যন্ত সাবধান। সেজন্য বললেন নিশিতা দূরত্বয়া কুরুষ্ব দ্বারায়ণ, নিশিতা দূরত্বয়া কুরুষ্ব দ্বারায়ণ, মানে কুরের মতন ধারালু সেই ভগবত ভক্তির রাস্তা। হ্যাঁ, কি হয়, যখনই আপনি কোনো, ধরুন আপনি শেভ করছেন, শেভ করতে গিয়ে যদি আপনি অন্যমনস্ক হয়ে যান, চাঁদ করে কেটে যাবে, আর কেটে গেলেই রক্ত কল 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 হয়ে পড়বে। হ্যাঁ, তো ঠিক সেই রকম ভগবত ভক্তিতে এসে যদি আমরা ভগবত ভক্তিতে যত্ন না নেই, গুরুত্ব না দেই, তাহলে কি হবে, আমাদের অন্যমনস্ক হয়ে গেলে আমরা সেই ভক্তির জীবন থেকে সরে চলে যাব। সেই জন্য বললেন কি, দুর্গম পথস্থ কবয়ও বধন্তি, রাস্তাটা অত্যন্ত দুর্গম। সেই জন্য অপরাধ সম্বন্ধে আরো বললেন কি কি অপরাধ, আরো ছয়টি অপরাধ আছে বৈষ্ণব অপরাধে সম্বন্ধে বর্ণনা করলেন, নিন্দাম কুরবন্তি যে মুরা বৈষ্ণবানাম মহাত্মানা পতন্তি পিতভি শ্রদ্ধম মহারৌরভ সংগীতে। বললেন হস্তি নিন্দতি বৈষ্ণব দৃষ্টি দৃষ্টি বৈষ্ণবানাম ভি অভিনন্দতি ক্রুদ্ধতে জাতি ন হর্ষম দর্শনে পতনাবি ষটহ। এই ছয়টি অপরাধ আছে। এক হচ্ছে কি, বলে যে সকল মূঢ় ব্যক্তি মহাত্মা বৈষ্ণবদের নিন্দা করে তাকে তারা পিতৃগণ সহ মহারৌরব নামক নরকে পতিত হয়। কত গুরুত্বপূর্ণ। তো কি ছয় অপরাধ, এক হচ্ছে যে বৈষ্ণবকে হনন করে, হনন করে মানে কি,
হত্যা করতে যায়, সে যেন বললেন হন্তি, হন্তি মানে হনন করা, ধাইয়া যায় সে বৈষ্ণবকে প্রহার করতে। দুই, যে বৈষ্ণবের নিন্দা করে। তিন, যে বৈষ্ণবকে দ্বেষ করে। চার, যে বৈষ্ণবকে দর্শন করেও প্রণাম না করে। পাঁচ, যে বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করে। ছয়, যে বৈষ্ণব দর্শনে যে আনন্দিত না হয়, হ্যাঁ বৈষ্ণবকে দেখে যে আনন্দিত না হয়, সেই জন্য শিল প্রভুপাদ বললেন এই ছয়জন অধপতিত হয়। এখানে শিল প্রভুপাদ বলেছেন অধিক গুণ সম্পূর্ণ ব্যক্তিদের প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে প্রীতিপূর্বক তাকে স্বাগত এবং জানানো উচিত। এই সমস্ত বৈষ্ণব অপরাধের ফলে আমাদের ভগবত ভক্তির থেকে আমরা অনেক 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 যে আমরা প্রেম ভক্তির যে লতা বীজ এবং প্রেম রস যে প্রাপ্ত হব তার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। বৈষ্ণব স্থানে যদি হয় অপরাধ পূর্ণ কমিলে গুছেন হে আর, যেন কোনো বৈষ্ণবদের চরণে যেন আমরা অপরাধ না করি, সেই জন্য আমরা ভক্তি জীবনে আসে যেন আমাদের ভক্তিকে সযত্নে আমরা লালন পালন করি। আরও চার প্রকার অপরাধ আছে যা হরিনাম চিন্তামণিতে বর্ণনা করা হয়েছে। নিচুকুলোদ্ভূত বলে তাকে নিন্দা করা, একজন বৈষ্ণব সে নিচুকুলো থেকে এসেছে বৈষ্ণব হয়ে গিয়েছে, তাকে আমরা তার বংশ তুলে আমরা অনেক সময় তিরস্কার করি, নিন্দানন্দ করি, পূর্বের দোষের জন্য তাকে নিন্দা করি, সে পূর্বে আগে অত খারাপ ছিল কিন্তু বৈষ্ণব হয়ে গেছে, কিন্তু কখনো কখনো সে তাকে পূর্বের দোষের নিন্দামন্দ করি। তিন হচ্ছে আকস্মিক কোনো দোষের জন্য তাকে নিন্দা করা, আকস্মিক কোনো দোষের জন্য সে একটু কোনো কিছু কিছু একটা দোষ করে নয় ভালা তাকে নিন্দামন্দ শুরু করে দেই। প্রায় দোষমুক্ত অবস্থায় তার নিন্দা করা, তার দোষ নেই অনেক সময় তাকে আমরা নিন্দামন্দ করি, তাকে চাপিয়ে দেই, তো সেই জন্য আমরা বৈষ্ণব অপরাধ থেকে যেন মুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। তো আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সমস্ত বৈষ্ণবদের চরণে যেন অপরাধ না করে এই ভগবত ভক্তিতে সুন্দরভাবে আমি আমার জীবনকে পরিচালিত করে সাধুগুরু বৈষ্ণবের এবং শিল প্রভুপাদ এবং গুরু মহারাজের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।